ফাইনালি চলে এসেছি একেবারে কৈখালি আশ্রমের কাছে। ওই যে দূরে কৈখালি আশ্রম রয়েছে ওটা মেন রাস্তা, ওই রাস্তা ধরে। তো এটাই হলো কৈখালি আশ্রম, কৈখালি আশ্রমের ভিতরে অংশ। সমস্ত আশ্রম চত্বরটা কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো হয়েছে। আর প্রথমে যেটা পড়বে, প্রথমে কখন কখন খোলা থাকে, মানুষ কখন এলে আশ্রমে পুরো দর্শন করতে পারবে, যে কোনো সময় এলে। আর এখানে থাকার কিছু ব্যবস্থা আছে যারা বাইরে থেকে আসবে? হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ব্লগে আমি তোমাদের কোনো মেলা বা কোনো রকম পূজা দেখাচ্ছি না। আজকে আমার বাড়ির কাছে একটা স্পট রয়েছে, সেটা হচ্ছে কৈখালি আশ্রম। এই আশ্রমটা নিম্পির আশ্রম পরিচালনা করে। আমার বাড়ি থেকে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতন। তো আমরা আজকে দল বেঁধে যাচ্ছি এই কৈখালি আশ্রম, অর্থাৎ মাথলা নদীর কাছে। এই ব্লগে মূলত আমি তোমাদেরকে টোটাল জার্নিটা দেখাবো, তো এই ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে আমাদের গ্রুপে প্রায় 14-15 জন আছে। আমি আকাশের গাড়িতে যাবো, এদিকে আমাদের ছেলেরা ওয়েট করছে, তারাও যাবে। এ পলাশ মোটা যাবে না, ফালতু দাঁড়িয়ে এখানে ভিড় করছে। আজ আমরা যাচ্ছি জীবনমঙ্গলের হাটের এই রাস্তাটা হয়ে, এখান থেকে আমরা যাব তারানগর। এবং তারানগরের যে হাটটা রয়েছে সেই হাটটা থেকে আমরা সোজা বেরিয়ে যাবো জালাগড়ের দিকে, কারণ আজকে নতুন হাট রয়েছে। আর এই সময় বকরা ঈদ চলছে, বকরি ঈদের যে বাজারটা হয় এই সময় কিন্তু সেই বাজারটা চলছে, যার জন্য ওদিকে প্রচণ্ড জ্যাম রয়েছে নতুন হাট এবং তার সাথে ওই সমস্ত এলাকাগুলো। তাই আমরা আজ জীবনমঙ্গলহাটের এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা আমরা যাব তারানগর। এর আগের বারে আমি যখন মইপিটে গিয়েছিলাম জঙ্গল পুজোর, তখন এই রাস্তাটা হয়ে গিয়েছিলাম। কৈখালি যাওয়ার সবচেয়ে সহজ এবং একমাত্র রাস্তা হলো জয়নগর থেকে যাওয়া। লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেনে জয়নগর স্টেশনে নেমে ভায়া বাস বা অটো করে কৈখালি যাওয়া যায়। সেক্ষেত্রে জামতলা থেকে গাড়ি পরিবর্তন করতে হয়, তাছাড়া নিজস্ব গাড়ি নিয়ে বা বুক করে সহজে আসা যায় এই কৈখালিতে। জয়নগর থেকে কৈখালির দূরত্ব প্রায় 35 কিলোমিটার মতো। কৈখালিতে থাকার ব্যবস্থা বলতে এখানে একমাত্র একটা সরকারি আবাসিক রয়েছে, পর্যটক আবাসিক। মাতলা নদীর ঠিক পাড়েই এই পর্যটক আবাসিকটা অবস্থিত। এছাড়া নতুন করে বেশ কয়েকটি হোটেল গজিয়ে উঠেছে। আশা করছি আগামী সময় আরও নতুন কিছু হোটেল হবে এবং সেগুলোতে সাধারণ মানুষ যারা রাত্রি যাপন করতে চায় তারা থাকতে পারবে। এটা হচ্ছে জালাবেড়ে। এই জালাবেড়ে আমরা প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবারটা আসি, এবছরও আসবো। এই জালাবেড়ে যে জলবেশ দেখাবো অবশ্যই করে সেই ব্লগটা দেখো। অ্যাকচুয়ালি নদী এলাকায় চলে এসেছি, আর এই সম্পূর্ণ এলাকাটা কিন্তু নদীমাতৃক একটা এলাকা। এখানকার মানুষের জীবিকা কৃষিকাজ, তার সাথে চাষাবাদ, কৃষিকাজ চাষাবাদ একই সাথে মৎস্য। যাই হোক, মোটামুটি কৈখালির প্রায় কাছাকাছি চলে এসেছি, অনেকটা পথ অতিক্রম করে আপাতত আমরা কৈখালির কাছাকাছি চলে এসেছি। আর কৈখালির আসার মুহূর্ত থেকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি কৈখালি যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়িয়েছি, একেবারে পিছনটা আমার পিছন সাইডটা রয়েছে একটা গ্রাম্য এলাকা। পিছন দিকে যতটা তাকানো যায় কেবল চাষবাস শুরু হয়েছে সবেমাত্র। আর এখানকার মানুষের জীবিকা যেটা আমি বলছিলাম, চাষবাস এবং তার সাথে কৃষিকাজ এবং তার সাথে মৎস্য কাজ। ফাইনালি চলে এসেছি একেবারে কৈখালি আশ্রমের কাছে। ওই যে দূরে কৈখালি আশ্রম রয়েছে ওটা মেন রাস্তা, ওই রাস্তা ধরে আমরা মূলত এসেছি। আর এসে ঘুরে এই দিকটা যে নদীর পাড় রয়েছে, নদীর পাড়ে প্রচুর মানুষ কিন্তু এই সময় এসেছে। আর এই দিকটা হচ্ছে মাতলা নদী বয়ে গিয়েছে, আজ প্রচণ্ড জলোচ্ছ্বাস রয়েছে। আর একই সাথে প্রচুর কিন্তু মানুষ এসেছে, যেহেতু কালকের জামা ষষ্ঠী ছিল, অনেকে আত্মীয় স্বজনরা রয়েছে। তো চলো প্রথমে তোমাদেরকে নদীর যে ওভারঅল ভিউজটা রয়েছে সেটা একটু দেখাই।
এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু নদীর পাড়, আর যত দূর পর্যন্ত দেখা যায় কেবল নদী আর নদী, আর প্রচুর জলোচ্ছ্বাস আজকে রয়েছে। আর আমরা এসেছি অনেকজন, নদীর চরের অভিজ্ঞতাটা এক্সপ্রেসটা একটা অন্যরকমের। জল অনেকটা নেমে গিয়েছে, আস্তে আস্তে ফাটা আসছে মনে হয়। আর আমরা একেবারে ঠিক আমার পিছনে এই দিকটাতে দেখাই তোমাদেরকে, পুরো বিস্তীর্ণ এলাকায় কিন্তু ফাঁকা, আর আস্তে আস্তে জল নেমে যাচ্ছে। চলো এটা দেখাই তোমাদেরকে ব্যাপারটা কেমন চলছে। একদম এই পর্যন্ত কিন্তু ঢেউ আসছে, প্রচুর ঢেউ আছে, তার সাথে ফেনা রয়েছে। আর এদিকটাতে দেখাচ্ছিলাম আগে, এদিকটাতে পুরো বিস্তীর্ণ ফাঁকা অংশ, ওদিকেও প্রচুর কিন্তু মানুষ রয়েছে, তারা নদীর সৌন্দর্য উপভোগ করছে। আর আমাদের ছেলেরা কিন্তু একেবারে বাউন্ডুলে, তারা কিন্তু অনেকটা নিচেই নেমেছে, আর ওপরে বসে আছে বর্দা, একেবারে ফালতু বা আসেনি আমাদের সাথে, ওপরে বসে বসে আনন্দ পাওয়া যায়। হায় বর্দা, বর্দা হাত দেখিয়ে দিয়েছে। সামনের এই বিল্ডিংটা হচ্ছে কৈখালি পর্যটক আবাস, অর্থাৎ পর্যটকরা এসে এই বিল্ডিংয়ে থাকতে পারবে। আর ঠিক এই দিকটাতে রয়েছে আশ্রম, কৈখালি আশ্রম। কৈখালি আশ্রম বা কৈখালি যে পর্যটক আবাস আছে, এই দুটোই কিন্তু পরিচালনা করে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। তো এটাই হলো কৈখালি আশ্রম, কৈখালি আশ্রমের ভিতরে অংশ। সমস্ত আশ্রম চত্বরটা কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো হয়েছে। আর প্রথমে যেটা পড়বে, প্রথমে একটা এই খড়ের ঘরটা পড়ছে। চলো আস্তে আস্তে তোমাদের মন্দিরের সমস্ত অংশটা দেখাই। তো এটাই হচ্ছে একেবারে আশ্রমের সামনের অংশ। সমস্ত আশ্রমটা কিন্তু একেবারে সেই বেলুর মঠের আদলে অনেকটা করা, আর প্রচুর দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে সন্ধ্যা আরতিটা দেখবে বলে এসেছে। কখন কখন খোলা থাকে, মানুষ কখন এলে আশ্রমে পুরো দর্শন করতে পারবে, যে কোনো সময় এলে। আর এখানে থাকার কিছু ব্যবস্থা আছে, যারা বাড়ি থেকে আসবে রাত্রির কটা অবধি থাকে তবু? আচ্ছা, এখানে যারা রাতে হয়তো এলো, কোনো কারণে দেরি হয়ে গেল, যাওয়ার ব্যবস্থা কী আছে? গাড়ি অনেক রাত পর্যন্ত গাড়ি পাওয়া যায়, মানে এখান থেকে কি সরাসরি জয়নগর যাওয়া যায় নাকি ভায়া হয়ে যেতে হবে? ভায়া হয়ে যেতে, মানে এখান থেকে জামতলা যেতে হবে? আচ্ছা, মানে এমনি যদি কোনো পাবলিক সিঙ্গেল যায় তাহলে তাকে প্রথমে জামতলা যেতে হবে, সেখান থেকে আবার গাড়ি ধরতে হবে। আশ্রমে ঠিক এই দিকটাতে যাচ্ছে ওই যে কাটামারির দিকে যে যাওয়ার রাস্তা সেদিকটা, অর্থাৎ এটা একেবারে আশ্রমের সামনের অংশ। এদিকটাতে নৌকা রাখা রয়েছে, এই নৌকাগুলো কিন্তু মাছ সংগ্রহ করতে অনেক নদীতে যায়। ঠিক এই দিকটাতে জাল পড়ে রয়েছে। তো এইদিকের অংশটা একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমেছে, তো এপারে অংশটা তোমাদেরকে একটু দেখাই। নদীর যে জলোচ্ছ্বাসের একটা শব্দ, প্রবল যে শব্দ হয় সেটা কিন্তু কানে আসছে। প্লাস্টিক নয়, এর বিকল্প ব্যবহার করুন। প্রচারে কুলতলি পঞ্চায়েত সমিতি, এখানে একটা সতর্ক বার্তা। এদিকটাতে সারি সারি নৌকা বাঁধা রয়েছে এবং অনেক নৌকা কিন্তু তাদের যে কাজ সেই কাজে বেরিয়ে পড়ছে। আর ঠিক বলছিলাম এদিকটা, এদিকটা হচ্ছে আশ্রম, আশ্রমের ভিউসটা এদিকটা একটু দেখো। আমি যতবারই কৈখালি এসেছি এই দিকটাতে বরাবরই আসি, কারণ এদিকটার ভিউসটা কিন্তু একটা অসাধারণ লেভেলের ভিউস। এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে উপরে গাছে। Thank you.
এদিকটা হলো একেবারে স্টেজের র্যাম্পের মতন, র্যাম্পে যেরকম হেঁটে দর্শকদের সামনে যাওয়া যায়, এই অংশ দিয়ে হেঁটে একেবারে নদীর সামনে যাওয়া যায়। অর্থাৎ এদিক দিয়ে যে নৌকাগুলো ছাড়ছে সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যায়, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষ আজও অব্দি এখনো পর্যন্ত উপভোগ করছে। এটা হচ্ছে কৈখালি জেটি ঘাট পুনর্নির্মাণ, গোপালগঞ্জ কুলতলি তহবিল। এটা অ্যাকচুয়ালি জেটি ঘাট, এখান থেকে নৌকা এবং যাত্রীরা পারাপার করতে পারে। এদিকটাতে একেবারে অন্ধকার, আস্তে আস্তে নামছে নদীর বুকেতে, আর এদিকটাতে বেরিয়ে যাচ্ছে কাঁটামারির দিকে, এই রাস্তাটা এই জলপথটা কাঁটামারির দিকে বেরিয়ে যাচ্ছে। চলো